হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি ডি। আমি অসম সাহন, সহকারী শিক্ষক, সঙ্গে আছি আপনাদের সুপ্রিয় ভিউয়ার্স। আমাদের আজকের আলোচ্য প্রসঙ্গ, প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল আপডেট। তো চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। প্যানেলের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপ চেয়েছে 2018 সালের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। চলমান করোনা পরিস্থিতির মধ্যে নতুন নিয়োগ না নিয়ে প্যানেল গঠন করে নিয়োগের দাবি জানিয়েছেন তারা। শনিবার 19 সেপ্টেম্বর দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিট DRU সাগরুনি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে তারা বলেন, 2014 সালে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও সেটি 2018 সালে অনুষ্ঠিত হয়, ফলে তাদের জীবন থেকে 4টি বছর চলে গেছে। আমরা এই 4 বছর ফেরত চাই, না হলে আমাদের প্যানেলের মাধ্যমে নিয়োগ দিতে হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চান প্যানেল প্রত্যাশীরা। তো প্যানেল যে নিয়োগ কার্যক্রমের জন্য বাংলাদেশের যে হাজার হাজার প্রার্থী আজও অপেক্ষায় আছেন, তো আপনাদের মাঝখান থেকে অনেকে আমাদের কাছে অনেক সময় জানতে চেয়েছেন যে আসলে প্যানেল সম্পর্কিত আপডেট আছে কিনা। তো এটা ছাড়া এই মুহূর্তে আমাদের কাছে আর কোনো আপডেট নেই। তো এইটুকু অন্তত এইটুকু শিওর হওয়া যায় যে যেহেতু 19 সেপ্টেম্বর মানে গতকালকে একটা সংবাদ সম্মেলন হয়েছে, তো সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী যাতে যিনি এই বিষয়টা যাতে হ্যান্ডেলিং করেন এবং প্রধানমন্ত্রীর নজর যাতে এখানে তীর্যকভাবে পড়ে, তো এমনটি আশা করেছেন সংশ্লিষ্টরা। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই প্যানেল নিয়োগ সম্পর্কিত যদি আপনার কোনো আপনার কাছে যদি কোনো বিশ্বস্ত কোনো তথ্য থেকে থাকে, তাহলে অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন। এবং আপনি যদি এই প্যানেল নিয়োগ সম্পর্কিত আরও নিত্য নতুন তথ্য জানতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো সুচিন্তিত মতামত বা কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে আজ নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী সকল ধরনের নিত্য নতুন শিক্ষামূলক তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি ঘোষণা দিয়ে নিচ্ছি, আপনি যদি জানা জানা রহস্য, কৌতূহল ও অন্যান্য বিজ্ঞান সম্পর্কিত যে কোনো ধরনের ভিডিও পেতে চান, তাহলে ইউটিউবে আননোন ইনফোবিডি নামের একটি চ্যানেল আছে, তো সেটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজ আর নয়, পরবর্তী কোনো এক তথ্য নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হবো। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।